আমি আর এই তোমার কথার বউ হয় আর তোমার বাড়িতে থাকবো না। 21 বছর বিদেশ ছিল, আমাদের বিয়ে হয়েছে প্রায় 17 বছর। এই 17 বছর আপনাদের দেখাশোনা সবকিছুর দায়িত্ব আমার ছেলেদের দায়িত্ব আমি নিজে করছি, কিন্তু ও যদি এখন যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আপনার ছেলে আপনি সিদ্ধান্ত নেন যে ও আবার অন্য বিদেশে এসব কাজ বিদেশে মনে করেন যে এখনো চাহিদা আছে আব্বা, এই যে পাসপোর্ট আপনার হাতে দিলাম, আপনি কি করবেন করেন, আপনার ছেলেও রয়েছে আপনিও রয়েছেন, আমি আপনার হাতে পাসপোর্ট দিয়ে দিলাম, সকাল থেকে এই পাসপোর্ট আমার কাছ থেকে নেওয়ার জন্য ও আমার সাথে সেই লাগাইছে, আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যা খুশি তাই করেন। পাসপোর্ট চাইছে কিছুর জন্য? পাসপোর্ট পাসপোর্ট চাইলাম আব্বা দেশে কি করবো কোন? তা হোক, আমি তো এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো বিদেশ যাবে আর আমি কোন মরে যাবো না যাবো, এখন পাসপোর্ট তুমি দিলে আমার। এখন আমি তো বুঝতেছি আব্বা, আমি তো বুঝি, তারপরেও যারা একবার বিদেশ থাকে তারা দেশে আইসি সহজে কিছু করতে পারে না আব্বা, বুঝছেন? এই আজ 10টা মাস আমি বাড়িতে আইছি, এই 10টা মাসে আমি কি কম চেষ্টা করতেছি, কি কাজটা করবো কোন? এই যে সংসারের যে পরিমাণে খরচ, মানে এত পরিমাণে খরচ, আপনি মাঠের কথা কন, মাঠে জমি যেটুকু আছে এই জমি আবাদ করি, এই পিছনে খরচ করি, কয় টাকা আয় হয়, আর তার পিছনে কি যে শ্রমটা দিতে হবে ওই শ্রমটা আমার দ্বারা এখন কি সম্ভব? এত বছর বিদেশ করার পর আমি যতগুলি মানুষ দিয়েছি বিদেশ যতদিন থাকেছে, থাকি দেশে এসে যত টাকাই নিয়ে আসে তারপরে ঘুরিয়ে ফিরে দেখা যায় যে আবার ওই বিদেশে যাওয়া লাগে, আবার হ্যাঁ সব টাকা পুড়ে যায়, কোন দিকে কি করে আবার ওই বিদেশে যাওয়া, আবার চলে গেছে, আমি কি করবো কোন? এখন আমার তো ওইভাবে অত টাকা ব্যালেন্স নাই যে আমি একটা কিছু করবো না। আমি এক জায়গায় আমেরিকা, আমি এক জায়গায় কথা বলেছিলাম, সেই আমেরিকার কাগজপাতি নিতে দুনিয়ার ঝামেলা হনে, এখন বাংলাদেশের সাথে কি হচ্ছে না হচ্ছে হলে এক ঝামেলা, এখন অন্য 2-1 জনের আমি কথা কইছি তারা পাসপোর্ট চাইছে, বুঝছেন? ডাইরেক্ট তারা পাসপোর্ট চাইছে যে আপনি পাসপোর্ট জমা নিয়ে ঢাকা আসেন। আমি সৌদি আরব যাইতে চাইছিলাম, সৌদি আরবের অবস্থা ভালো না, যার কারণে আমি সৌদি আরব আর যাচ্ছি না, বুঝছেন? কারণ সৌদি আরবের অবস্থা, আমার সৌদি আরবের অনেক ভাই বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগ হয়, সৌদি আরবের অবস্থা ভালো না, যার কারণে আমি সৌদি আরব যাইতে চাচ্ছি না, এখন অন্য জায়গায় যাইতে চাচ্ছি, হয় মালয়েশিয়া নাহলে দুবাই, দুবাই আপনার জামাই আছে ওর সাথে যোগাযোগ করতে চাচ্ছি, ও ওই কইলো দেখে আমি ভালোই করে দেই, কিন্তু ঢাকা ট্রাভেলস অফিস থেকে আমার এক পরিচিত ভাই আছে, উনি বললে আপনি পাসপোর্ট নিয়ে আসেন, আমি ভালো একটা ভিসা দিয়ে ভালো জায়গায় কাটাচ্ছি, কমসে কম না হলেও আপনি 40-50 হাজার টাকা বেতন পাবেন, বুঝছেন? যার কারণে আমি পাসপোর্ট সকালবেলা এসে ঝগড়া করে আমি পাসপোর্ট খুঁজেছি, পাসপোর্ট পাই নাই, এই পাসপোর্ট সামলাতে হয়েছে, আগের একটা পুরান পাসপোর্ট ছিল ওইটা আমি ছিঁড়ে ফেলাইছি, যেটা এক্সপায়ার ছিল ওই পাসপোর্ট আমি ছিঁড়ে ফেলাইছি, কিন্তু অরিজিনালটা আমি ছিঁড়ি নাই, কারণ আমি জানি যে আমি এত বছর বিদেশ রয়েছি আমার আবার বিদেশ যাওয়াই লাগতে পারে, কারণ যারা বিদেশ দীর্ঘদিন থাকে তারা কিন্তু দেশে টিকতে পারে না, তো আমি যেটা ডেট আছে যে পাসপোর্টটা ওই পাসপোর্টটা আমি রাখি দিছি, তো রাখি দেওয়ার পর এখন আজকে খুঁজতে গেছি সকালবেলা থেকে, আমি খুঁজতেছি পাচ্ছি না, এখন হেইটা আপনার বেটার বই পাসপোর্ট সামলাইছে, এখন আপনি আব্বা আপনাকে ভালো একটা ডিসিশন দেন, আমি কি করবো কোন? আব্বার কথার আগে আমার কিছু কথা আছে, সে হচ্ছে আব্বা আপনি ছেলে এত দিন বিদেশ ছিল, 21 বছর বিদেশ ছিল, আমাদের বিয়ে হয়েছে প্রায় 17 বছর, এই 17 বছর আপনাদের দেখাশোনা সবকিছুর দায়িত্ব আমার ছেলেদের দায়িত্ব আমি নিজে করছি, কিন্তু ও যদি এখন যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আপনার ছেলে আপনি সিদ্ধান্ত নেন যে ও আবার অন্য কোনো দেশে যাবে, তাহলে কিন্তু আমি আপনাদের দেখাশোনাও করতে পারবো না, ছেলেদের আমার ছেলেদের দায়িত্বও নিতে পারবো না, আমার একদম এই কথা কাটা কথা, আমি কারোর দায়িত্বই নিতে পারবো না, আপনাদেরও না হচ্ছে আমার ছেলেদেরও না, সংসার তো চালানো লাগবে, সংসার চালানো লাগবে, তুমি 21টা বছর বাইরে কাটাইছো, কাটানির পরে তোমার যেটুক জমি জাতি আছে তুমি সেটুক দেখাশোনা করো, ছেলেদের পিছনে সময় দাও, আমাকে সময় দাও, আমি আর এই তোমার কথার বউ হয় আর তোমার বাড়িতে থাকবো না, আমি এই কথার বউ হয় থাকবো না, আমি তোমার সাথে বাড়িতে দুইটা খাবার দুইটা পোশাক কম করে আমি হচ্ছে দেশে থাকতে চাই তোমায় নিয়ে, আমি তোমার কোনো দায়িত্বই নিতে পারবো না, তোমার আর একটা ভাই নাই, বোন আছে বোন শ্বশুর বাড়িতে, তুমি সব দায়িত্ব আমার ঘাড়ের উপর ফেলে দিয়ে তুমি আবার চলে যাবে, আমি সেটা মানবো না, আমি মানবো না, মানবই না, এখন আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন, আপনি ছেলে আপনি কি করবেন করেন, আপনি যেহেতু এখনো বাইসি রয়েছেন আপনি ছেলের বিষয়ে আপনি কি করবেন করেন, এদোষী ঠিকই কয়েছে, আমার বয়স হয়ে গেছে, আমি এখন কি করবো, তোমারও এখন শেষ সময়, তোমারও বয়স হয়ে গেছে, এখন কাজ আর বাইরে যাওয়া করা করলে আমরা আমরা কখন কি অ্যাকশন হয় কিনা কখন মারা যায় না যায় তার নয় ঠিক, তুমি দেশে কারেন্টের সব কিছু জানো, বিল্ডিংয়ের কাজ জানো, কারেন্টের কাজ জানো, দেখো দেশেই চেষ্টা করো, দেশেই কাজ যাতে হয় সেরকম করে একটা সর্ব্যবস্থা করো।
আমি তো চাইছিলাম আব্বা যে এখন শীতের মৌসুম আসতেছে, শীতের সময় এইসব আমার মতন বিল্ডিং, এইসব যেহেতু ইলেকট্রিক কাজ জানি আমি, এইসব বিল্ডিং এর কাজ মাছ যদি দুই একটা ধরতে পারি, একটা দুটি কাজ ধরতে পারলে মোটামুটি কাজ পাওয়া যায়, চলতে পারবেন। কারণ সেই কাজগুলো এখন পাচ্ছি না, বুঝছেন, কারণ দেশে তো মিস্ত্রির অভাব নেই, দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার, তো বেকার, তো আমার মতো মানুষ আর আর এইসব কাজ এখন কোনে পাবি কোন, যার কারণে আমি বিদেশ যাওয়ার, যে বিদেশ অন্তত যাই কামাই করি অন্তত কিছুটি এত ফাটাইতে পারবো না, যার কারণে আমি এই চিন্তা ভাবনা করি সকালবেলা থেকে। আর কতকাল তোমার বাইরে থাকে ও নিজে নিজে সব সংসার ই করছে, আবার এখন তুমি আবার চলে যাওয়া আবার এখন দেখাশোনা করবে কিনা। আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ এই নিয়ে আপনাদের সঙ্গে অনেক ভিডিও আমি শেয়ার করেছি, কারণ হচ্ছে দেশে দীর্ঘদিন বিদেশ করার পর দেশে কিন্তু বেশিরভাগ ভাইরাই কিন্তু দেশে টিকতে পারে না, তো ওই কাতারে আমিও আছি, তো এর কারণে চিন্তা করতেছে, যেহেতু আমেরিকার বিষয়টা অনেকেই অনেকভাবে আমাকে ইনসাল করে কথা বলেন, আসলে আমেরিকা আমি তখনই বলেছিলাম যে আমেরিকা বললেই হয় না যে চলে গেলাম, এই চলে গেলাম, এত সহজ না আমেরিকা যাওয়া, কিন্তু এত সহজ না, তারপরে কিন্তু মানে রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা সমস্যা কিন্তু আছেই, তো তারপরে আবার অনেক টাকার বিষয়, আমি আমি ভাবছিলাম তারা একটু সহযোগিতা করবে, বাট অনেক টাকার বিষয়, তো এখন আমি অন্য একটা জায়গায় যেতে চাচ্ছি, হয় দুবাই নাহলে মালয়েশিয়া যাইতে চাচ্ছি, সৌদি আরবের অবস্থা যেহেতু ভালো না এখন, যতই আমি পরিচিত হই ভালো না, তো যার কারণে অন্য জায়গায় যাইতে চাচ্ছিলাম, তো এখন আব্বা আমার বাড়ি আলি, এরা আমার বউ, এরা কেউ এখন যাইতেই দিবে না, তো এখন যাইতে না দিলে আমার দেশেই হয়তো এই ইলেকট্রিক কাজ ধরি তরি দেশেই হয়তো কিছু করা লাগবে, অন্তত ডাল ভাত খাওয়ার মতো ব্যবস্থা আর দুটা ছেলেকে মানুষ করার ব্যবস্থা মতো করতে হবে, কারণ বিল্ডিং ধুয়ে তো আর পানি খাওয়া, সৌদি আরবে যা ইনকাম করেছি বাড়ি ঘর করেছি, এটা এটা তো আর এখন ভাত দিবে না, তো যাই হোক আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই, কমেন্ট করে জানাবেন, কারণ আসলে এটাই বাস্তব যে মানে একটা মানুষের বর্তমান সময়ে দেশে টিকে থাকা অনেক কঠিন, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবার, যে জিনিসপত্রের দাম প্রতিদিন আপনার নগদ টাকা লাগবে, যার কারণে আমি আর কুলাতে পারতেছি না, এই কারণে, তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আসসালামু আলাইকুম।